সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নতুন আরেকটা চাকরির সার্কুলার নিয়ে হাজির হয়ে গেছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে ডিটেলস আমরা এখানে দেখার চেষ্টা করব তো আজকে একটা ভিডিওতেই দুইটা দুইটা সার্কুলার দেখার চেষ্টা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়তেই দুইটা আলাদা আলাদাভাবে সার্কুলার দেওয়া হয়েছে দুইটা সার্কুলার প্রায় একই ক্যাটাগরি সেক্ষেত্রে আমরা একটা ভিডিওতেই দুইটা সার্কুলার কভার করার চেষ্টা করব তো একটা আমাদের দেখতে পাচ্ছে কর্মকর্তা পদে তো তারা দুইটা ক্যাটাগরি করছে কর্মকর্তা পদে একটা সার্কুলার দিয়েছে এবং আর একটা কর্মচারী পদে তো কর্মকর্তা এখানে কম নিয়ে লোক নিয়োগ করা হবে চারটা পদে সাতজন তো কর্মচারীতে বেশি পদ কৃষি লোক নিয়োগ করা হবে সেটা আমরা পরে দেখবো দুইটা আবেদন প্রক্রিয়া সেম সেজন্যই আমি আসলে একটা ভিডিওতে দুইটা কভার করার চেষ্টা করছি তো প্রথমে আমরা দেখব কর্মকর্তা পদে তো অফিসারে এখানে চারটা পদ আছে চারটা পদে সাতজন লোক নিয়োগ করা হবে তো এটা হচ্ছে শর্ট সার্কুলার নিচে আমাদের ডিটেলস দেওয়া আছে এবং এটা কিন্তু আমাদের হাতে আবেদন ফর্ম ফোন করতে হবে সেজন্য তারা নির্ধারিত একটা ফর্ম দিয়ে দিয়েছে আবেদন ফর্ম তারা বানায় দিয়ে দিয়েছে দুইটা সার্কুলারের জন্য আলাদা আলাদা আবেদন ফর্ম তো সেটা কীভাবে ফিল আপ করবেন কোথায় পাবেন একটু পরে আমরা দেখার চেষ্টা করব তো তাহলে দেখতে পাচ্ছি অফিসারে মিন কর্মকর্তায় এক নম্বর যে পদ সেটা হচ্ছে আঞ্চলিক পরিচালক স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ এই পদে চারজন লোক নিয়োগ করা হবে সীমা হচ্ছে অনু পাঁচচল্লিশ বেতন গ্রেড অনেক বেশি এটা শিক্ষাগত এবং অন্যান্য অভিজ্ঞতাও বেশি লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভে আমাদের পেতে হবে অথবা ও লেভেল এবং এ লেভেল চার মাত্রা স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট জেরে দূরে পেতে হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় তিন বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিতে থ্রি পয়েন্ট জেরো অথবা চার বছর মেয়াদি স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ এ তিন দশমিক শূন্য চারের মানে মানে আউট অফ ফোরে তো এখানে অভিজ্ঞতা লাগবে অনেক বেশি অভিজ্ঞতা লাগবে সেক্ষেত্রে অভিজ্ঞতা একটু দেখে নেবেন আমরা যেহেতু দুইটা সার্কুল একসাথে দেখবো সেক্ষেত্রে একটু শর্ট দেখার চেষ্টা করি দুই নম্বর পদে হচ্ছে সহকারী পরিচালক পার্সোনাল প্রশাসন বিভাগ এই পদে একজন লোক নিয়োগ করা হবে তো এটার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তো এসএসসি এবং এইস এসসিতে থ্রি পয়েন্ট জিরো পেতে হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে তিন বছর মেয়াদি স্নাতক তিন বছরের ডিগ্রি লাগবে অভিজ্ঞতা লাগবে এগুলো দেখে নেবেন তো তিন নম্বর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা প্রশাসন বিভাগে আরও একজন লোক নিয়োগ করা হবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে থ্রি পয়েন্ট জেরো পেতে হবে অনুমোদী বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক সম্মান সহ তো অনার্স মাস্টার্স লাগবে অভিজ্ঞতা লাগবে কম্পিউটার অভিজ্ঞতা লাগবে তো চার নম্বর হচ্ছে ফোরম্যান মিডিয়া বিভাগ এই পদে একজন লোক নিয়োগ করা হবে আমি আবারও বলছি এখন কিন্তু আমরা কর্মকর্তাটা দেখছি কর্মচারীতে সেখানে পথ সংখ্যাও বেশি সেখানে রিকোয়ারমেন্টটাও কম সেটাই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এইখানে আবেদন করতে না পারলে সেই সার্কুলার আবেদন করতে পারবেন তো তাহলে ক্যামেরাম্যানে জানা পদে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান সহ তিন বছর স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি এবং অভিজ্ঞতাও লাগবে গ্রেডিং পদ্ধতিতে সিজিপি আমাদের থ্রি পয়েন্ট জিরো অথবা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হবে তো নিচে হচ্ছে রিকোয়ারমেন্ট আবেদন কীভাবে করবো তো রিকোয়ারমেন্ট দুইটার যেহেতু প্রাইস সেম সেক্ষেত্রে আমরা একটা রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট দেখলেই হবে তো এটা আবেদন করার ক্ষেত্রে আমাদের এক হাজার টাকা লাগবে যেটা দেখতে পারছেন এক হাজার টাকা লাগবে ব্যাঙ্কডাফ্ট বা পে অর্ডার পোস্টার অর্ডার দিলে কিন্তু হবে না তো এটার জন্য কর্মকর্তার জন্য আমাদের এক হাজার টাকা ব্যাঙ্কড্রাফ বা পে অর্ডার লাগবে আর কর্মচারীর জন্য সেখানে একশো টাকা লাগবে মাত্র তো তাহলে চলুন এখন আমরা কর্মচারীটা একটু দেখার চেষ্টা করি তো বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটাই আমরা চলে আসছি তো দেখতে পাচ্ছি এখানে একাধিক পদে আটটা পদে দেখতে পাচ্ছি অনেকগুলো লোক নিয়োগ করা হবে তো এখানে শর্ট সার্কুলার দেওয়া হয়েছে আমরা শর্ট দেখব না আমরা ডিটেলস দেখার জন্য একটু নিচের দিকে যাবো সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি সেখান থেকে চাইলে কিন্তু তথ্যগুলো দেখেও নিতে পারেন তো তাহলে কর্মচারীর পদের ভিতরে আমরা প্রথম যে পদটা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে তো এটার বয়স বয়সীমা হচ্ছে আঠারো থেকে ত্রিশ তো এটা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা স্বমানের পরীক্ষায় এবং স্নাতক শ্রেণীতে জিপিএ অথবা সিজিপিএ পয়েন্ট ফাইভ জিরো বা দ্বিতীয় বিভাগ বা শ্রেণী পেতে হবে এবং প্রার্থীর বাংলা ও ইংরেজিতে সহ এম এস ওয়ার্ড ও এক্সেলের ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক কম্পিউটারের যে ওয়ার্ড এবং এক্সেলের ইয়ে আছে স্কিল আছে সেটা আমাদের থাকতে হবে প্রশাসনিক কাজে দুই বছরের পেশাগত অভিজ্ঞতাও লাগবে দেন দুই নম্বর পদ যেটা ক্লাসিফায়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে তো এটার সীমা আছে আঠারো থেকে ত্রিশ সেটার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা এবং স্নাতক ডিগ্রিতে আর জিপিএ অথবা বা দ্বিতীয় বিভাগ বা গ্রন্থাগার বিভাগে ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার স্কিলও থাকতে হবে যেহেতু কম্পিউটার রিলেটেড চাকরি দেন কর্মচারীর তিন নাম্বার যে পদটা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী তো এই পদেও একজন লোক নিয়োগ করা হবে যেটা গ্রেড ষোলো এবং বয়স মাস সেম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো অথবা দ্বিতীয় বিভাগ এবং বাংলা ও ইংরেজিতে আমাদের টাইপিং স্পিড থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তার মানে আমাদের এসএসসি এবং এইচএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারব দ্বিতীয় বিভাগ বা টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে দেন নিম্নমান সহকারী চার নম্বর যে পদ এই পদে আরও একজন লোক নিয়োগ করা হবে বয়সে মাস সেম এবং শিক্ষাগত যোগ্যতাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে দ্বিতীয় বিভাগ বা টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে বাংলা বেশি আমাদের টাইপিং স্পিড থাকতে হবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সেম নিরাপত্তা প্রহরীতে দুইজন লোক নিয়োগ করা হবে যেটাতে আমাদের মিনিমাম অষ্টম শ্রেণী পাস বা জেএসসি আর জেডিসি যেটাই পাস করি এক্ষেত্রে আবেদন করতে পারবো এক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা সংশ্লিষ্ট পদে সকল পর্যায়ে বেতন স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য আর কি এটা তো নিয়োগের বিষয় সেনাবাহিনীর অথবা পুলিশ সেনাবাহিনীর কাজ করার যোগ্যতা বা আনসার বিডিপি প্রশিক্ষণ অতিরিক্ত যোগ্যতা বিবেচিত হবে তাহলে আমাদের না থাকলেও হবে কিন্তু থাকলে এখানে আমাদের অতিরিক্ত যোগ্যতা বিবেচিত হবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবো তো ছয় হচ্ছে নিরাপত্তা প্রহরী এই পদে আরো একজন লোক নিয়োগ করা হবে তো এখানে অষ্টম শ্রেণীর পাস লাগবে এবং সুস্বাস্থ্য ও ছৎ চরিত্রের অধিকারী এবং আনসার বিডিপি সশস্ত্র কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী অথবা ইয়ের অবসরপ্রাপ্ত যদি থাকে সেক্ষেত্রে তারপর সাত নম্বর হচ্ছে অফিস লোক নিয়োগ করা হবে বি হচ্ছে থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ এবং সুস্বাস্থ্য ও সচরিত্রের অধিকারী হতে হবে এবং কম্পিউটার চালনায় জ্ঞান সম্পন্ন ও পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো তাহলে আমরা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবো আর অন্যগুলো হচ্ছে আমাদের এক্সট্রা কোয়ালিটি আট নম্বর পদ হচ্ছে হেল্পার ফর কার্পেন্টার এই পদে আরও একজন লোক নিয়োগ করা হবে বয়সীমা সেম কমপাকে অষ্টম তিনি ফাস এবং কাস্টমিস কাঠমিস্ত্রি কাজে এক বছরের অভিজ্ঞতা লাগবে তো এই ছিল তাহলে আমাদের যে আটটা পদের আন্ডারে চোদ্দো জন লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে কর্মচারীর ভিতরে কর্মচারী আন্ডারে ওপরে যদি আমরা দেখি কর্মচারী পদের ভিতরে তো আমরা তাহলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং কর্মকর্তা দুইটা সার্কুলে দিয়েছিল দুইটা সার্কুলে কতজন লোক নিয়োগ করা হবে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে সেটা আমরা এখন আবেদনের যে প্রক্রিয়া সেটা একটু দেখি আবেদনের ফর্ম কোথা থেকে পাবো কীভাবে পূরণ করবো আবেদন ফর্মটা আমি দেখাই পূরণ করবেন সেটাও একটু দেখাই দেবো তো আবেদন প্রক্রিয়া আমি বলছিলাম যে প্রাইস সেমি আমাদের কর্মকর্তা আবেদন করতে গেলে এক হাজার টাকা লাগবে কিন্তু এটাই দেখেন মাত্র একশো টাকা ব্যাঙ্কটা বা পে অর্ডার পে অর্ডারের মাধ্যমে তাদের নির্ধারিত ইয়ে আসা আমরা এখান থেকে একটু দেখি আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট মার্কশিট প্রশিক্ষণ যদি থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র জন্ম সনদ এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সহ একশো টাকার ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে অর্ডার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাদীপুর এক সাত শূন্য পাঁচ বরাবর প্রেরণ করতে হবে উপরি উক্ত কাগজপত্র ও প্রার্থীর ছবি সত্যায়ন করার প্রয়োজন নাই তার মানে কোনো ডকুমেন্ট প্রয়োজন না সত্যায়িত না করলেও আমাদের সমস্যা হবে না সংশ্লিষ্ট কাগজপত্র দুই সেট আবেদনপত্র জমা দিতে হবে তার মানে আমাদের প্রত্যেকটা ডকুমেন্টের কপি করব দুইটা যেগুলো পাঠাতে হবে আবেদন ফর্ম সহ আবেদন ফর্ম অ্যাডভান্স পূরণ করবো তারপরে সেটাকে একটা ফটোকপি করব করবো এবং কোনোটা যেহেতু সত্যি করার দরকার নাই সেক্ষেত্রে আমাদের আর কোনো এক্সট্রা ঝামেলা এখানে পতা হচ্ছে না আবেদনকারীকে জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ বরাবরে প্রার্থিত পদের জন্য এক হাজার টাকা তো এটা এটা তো কর্মচারী পদগুলোর জন্য কর্মচারী য়াত্রা ছিল তো কর্মচারীর ক্ষেত্রে একশো টাকা লাগবে সেম নিয়ম এখানে আমরা যে নিয়মগুলো গুলো দেখবো সেম নিয়মে আমরা কর্মকর্তায়ও আবেদন করতে পারবো কিন্তু সেখানে জাস্ট এক হাজার টাকা লাগবে তো সার্কুলার লিঙ্ক সেটা সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখান থেকেও দেখে নিতে পারবেন তাহলে এত টাকার ব্যাঙ্ক ডাট অথবা পে অর্ডার লাগবে কিন্তু যদি আমরা পোস্টার অর্ডার দিই তাহলে কিন্তু বাদ হয়ে যাবে আমাদের সেটা অ্যাকসেপ্টেবল হবে না তো আবেদনপত্রের সাথে আমাদের এটা সংযুক্ত করতে হবে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্মে সহস্তে পূরণকৃত তো আবেদনপত্রে যে তথ্যগুলো চাইছে আমাদের নাম পিতার নাম মাতার নাম সমস্ত অ্যাড্রেস এবং সে কত যোগ্যতা অভিজ্ঞতা যা যা চাইছে সব ভালোভাবে পূরণ করে দিতে হবে হাতে কেscrollHeight তো এই ফর্মটা কোথায় পাবো একটু পরে আমরা দেখাই দেব আপনাদের ফর্মটা দেখাই দেব এবং পূরণ করার টেকনিকও দেখাই দেব অনেক অনেক এই ফর্মটা কিন্তু সাপোর্ট করবে না কর্মচারীদের যে ফর্মটা আছে সেটা কিন্তু সাপোর্ট করে না সাপোর্ট কিভাবে করবে আমি সেটাও দেখাই দেব তো তাহলে আমাদের সেই ফর্মে এই সমস্ত তথ্যগুলো কিন্তু ইনক্লুড করতে হবে আর যথাযথভাবে দেন 5 নম্বরে যেটা বলা হয়েছে আমরা যদি কোথাও চাকরি থাকি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোন একটা পদে সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে তাদের অনুরোধ নিয়ে আবেদন করতে হবে দেন 6 নম্বরে উই রিলেটিভ বলা হয়েছে বয়সের যেই সময়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো সেক্ষেত্রে যদি আমরা যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকি সেক্ষেত্রে এখানে একটু সারা আছে সে কথাই বলা হয়েছে তো তারপরে দেখতে পাচ্ছি প্রার্থীকে তার নাম খামের লিখতে প্রণীত কোঠা কোঠাভুক্ত প্রার্থীর ক্ষেত্রে খামের উপরে নির্দিষ্ট কোঠার নামও লিখতে হবে আমরা খামের উপরে আমাদের পদের নাম এবং যদি কোঠা থাকে কোনো তাহলে সে কোঠার নাম অক্ষরে লিখে দিতে হবে তো চোদ্দ নম্বরে তারা যেটা বলছে আমাদের পরীক্ষা হবে আমাদের নির্বাচন করা হবে তিনটা প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে আমাদের লিখিত পরীক্ষা হবে তারপরে লিখিত পরীক্ষায় যখন উনি উত্তীর্ণ হব তারপরে প্র্যাকটিক্যাল এবং সর্বশেষ হচ্ছে মৌখিক পরীক্ষার মাধ্যমে আমাদের ই করা হবে এখানে নিয়োগ প্রদান করা হবে তো পরীক্ষা অংশমূলক করার জন্য আমাদের কোনো টি এ বা ডি এ প্রদান করা হবে না এবং তারপরে বলা হয়েছে আমাদের যে আবেদন ফর্মটা আমরা কোথা থেকে পাবো এই ওয়েবসাইট থেকে আমরা আবেদন ফর্মটা সংগ্রহ করতে পারবো তো এটা ঝামেলা করার দরকার নাই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সমস্ত সার্ফল এবং আবেদন ফর্মের সেটা সেখানে ক্লিক করে আপনি সেই আবেদন ফর্মটা সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন তো তাদের সাইট থেকে ডাউনলোড করতে গেলে কিন্তু আপনার হয়তো সাপোর্ট করবে না সেক্ষেত্রে আমি কিন্তু একটা জে ফাইল করে রাখছি সেখান থেকে ডাউনলোড করে সিম্পল ওয়েতে আপনি সেটা প্রিন্ট দিয়ে এটা সেটা পূরণ করতে পারবেন তো আমাদের আবেদনপত্র কত তারিখের মধ্যে প্রদান করতে হবে তাদের ঠিকানা পৌঁছাতে হবে সেই তারিখটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে রেজিস্টার বরাবর আবেদনপত্র ডাকযোগে পৌঁছানোর শেষ তারিখ বিশ দশ দু তো অসম্পূর্ণ ও উক্ত তারিখের পর আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের ফরওয়ার্ডিং লেটার সহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে খামের উপর প্রার্থিত পদের নাম উল্লেখ করতে হবে প্রার্থিত পদ এবং কোটা থাকলে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করে দেব এবং সর্বশেষ যেটা বলা হয়েছে উল্লেখ্য যে কম্পিউটার চালনায় দক্ষতা না থাকলে চতুর্থ শ্রেণী ব্যতীত তো যেই শ্রেণীতে আমাদের কম্পিউটার লাগবে না সেই শ্রেণী ব্যতীত যদি কম্পিউটার স্কিল না থাকে তাহলে আবেদন করার প্রয়োজন নাই তো অবশ্যই কম্পিউটার আমাদের জানতে হবে তো এই সেম প্রক্রিয়া আমরা কর্মকর্তারটাও পূরণ করতে পারবো এখন আমরা চলুন যে ফর্মটা দেখি আসলে তাদের যে নির্ধারিত ফর্ম সেই ফর্মটা কিরকম তো আমরা কর্মচারী এবং কর্মকর্তার যে ফর্ম সে ফর্ম দুটো দেখার চেষ্টা করি তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্মচারী পদের জন্য আবেদন ফর্ম তো এই ফ্রন্টটা আপনি তাদের লিঙ্ক থেকে ডাউনলোড করলে ডাউনলোড হবে না কারণ সেইখানে আসলে ডাউনলোড হবে কিন্তু হয়তো আপনার মোবাইলে সাপোর্ট করবে না তাদের যে ফ্রন্ট সেই ফ্রন্ট আপনার মোবাইলে এরকম আসবে আমি কোন রকম আসবে আমি দেখাই দিই এই দেখতে পাচ্ছেন এরকম আপনার ফর্মটা শো করবে সেক্ষেত্রে কিন্তু এখানে প্রবলেম হতে পারে তো সেজন্য আমি জেপিজিটা আপনাদের দেখাই দিচ্ছি এই দেখতে পাচ্ছেন তো সিম্পল ওয়েতে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন আমি আবার বলছি এটা কিন্তু কর্মচারী পদের যে আটটা পদ দেখছি সেই পদের জন্য এই ফর্মটা কর্মকর্তার জন্য সেটা আলাদা ফর্ম সেটা আমরা একটু পরে দেখব তো এখানে বিজ্ঞপ্তি নাম্বার দিতে হবে বিজ্ঞপ্তি তারিখ পদের প্রার্থীর পদের নাম কোন আবেদন করব তারপর আমাদের সমস্ত তথ্য ঠিকানাসহ সঠিকভাবে দিতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা তো এখানে সমস্ত সঠিকভাবে দিয়ে আমরা আমাদের স্বাক্ষর দিয়ে দেব। তো আমরা কর্মকর্তাটাও একটু দেখি তো এই দেখতে পাচ্ছেন কর্মকর্তা পদের জন্য আবেদন ফর্ম কর্মকর্তা যদি কর্মকর্তার যে চারটা পদ ছিল সেই পদে পদের কোনো একটা পদে আবেদন করতে চাইলে এই ফর্মটা আপনার জন্য প্রযোজ্য হবে তো এটা পিডিএফ ফর্ম এটা আপনি ডাউনলোড দিতে পারবেন তাদের সাইট থেকেও অথবা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো তো প্রথমে পদের নাম দিতে হবে তারপর সেম হইতে ওটাই যেভাবে ছিল এখানেও প্রায় সেম হইতে এখানে কিছু এক্সট্রা আসে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা পেজ একটা পেজ আপনি দুইটা পেজে প্রিন্ট দিয়ে পিন আপ করে ফর্ম বানাইতে পারেন অথবা আমি রেকমেন্ড করবো তো একটা পেজের এপিড এবং ওপিড প্রিন্ট দিয়ে একটা ফর্ম ক্রিয়েট করবেন তো এখানে যা যা তথ্য চাইছে সমস্ত তথ্য সঠিকভাবে দিবেন এবং সর্বশেষ নিচে হচ্ছে আমাদের প্রার্থীর স্বাক্ষরও দিতে হবে তো এইভাবে সমস্ত কিছু তো এখানে এইখানে তারিখ দিয়ে দেবেন তো এইভাবে সিম্পল হইতে আপনার আপনার আবেদন ফর্মটা ফিল আপ করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এই আবেদন ফর্মের লিঙ্ক দুইটা সার্কুলারের লিঙ্ক ডিটেলস সহ আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখানে বিস্তারিত দেখে নিতে পারেন তো তাহলে আজ এই ভিডিওতে এ পর্যন্তই থাক এই বিষয়ে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এরকম চাকরি রিলেটেড প্রতিদিনই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সার্কুলার পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আর পরবর্তীতে কোনো ভিডিও মিস করুন করবেন না তো আজ এ পর্যন্তই পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ